Hello students of class 9 শব্দ অধ্যায়ের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব সেটা হচ্ছে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য আমরা লাস্ট ভিডিওতে সুরযুক্ত এবং সুরবর্ণিত সম্পর্ক অর্থাৎ সুরবর্ণিত শব্দ কি আর সুরযুক্ত শব্দ কি সেই সংক্রান্ত আলোচনা আমরা করেছি এই ভিডিওতে আমরা আলোচনা করব সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য পরীক্ষাতে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সুরযুক্ত শব্দের কি কি বৈশিষ্ট্য সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব সুরযুক্ত শব্দের যে তিনটে গুণ বৈশিষ্ট্য রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করব তোমরা নিজের যে কোনো টেক্সট বইতে দেখতে পারো প্রথম হচ্ছে প্রাবল্য একে আমরা বলি লাউডনেস দ্বিতীয় হচ্ছে প্রাবল্য পর যেটা আমাদের রাশিটা ভালো করে শিখতে হবে সেটা হচ্ছে তীক্ষ্ণতা তোমরা দেখবে তোমাদের বইতেও রয়েছে তৃতীয় এবং শেষ বৈশিষ্ট্য হচ্ছে গুণ বা জাতি একে আমরা ইংলিশে বলি লাউডনেস এইটা হচ্ছে আমাদের পিচ আর এইটা হচ্ছে কোয়ালিটি যেটাকে আমরা টিম্বারও বলে থাকি অনেক সময় এই তিনটে সম্বন্ধে আলোচনা আমরা এই ভিডিওতে বিস্তারিত ভাবে করব অনেকেরই বুঝতে প্রবলেম থাকে পয়েন্ট গুলো আমরা আলোচনা করব বই প্রত্যেকটা পয়েন্ট যেটা তোমাদের সিলেবাসে বলা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব সবচেয়ে প্রথমে আলোচনা করি প্রাবল্য তোমরা দেখবে আমি এখন কিছু বলছি তোমরা শুনতে পাচ্ছ এবারে আস্তে বললাম তোমরা আস্তে শুনতে পাবে যখন জোরে বললাম জোরে শুনতে পাবে আমাদের আশেপাশে অনেক রকম শব্দ উৎস রয়েছে কিংবা শব্দ কোনোটা আমরা জোরে শুনতে পাচ্ছি কোনোটা আস্তে শুনতে পাচ্ছি আবার একই শব্দ কখনো জোরে কখনো আস্তে আমরা সাউন্ডটা বাড়িয়ে ধরো একটা গান শোনা হচ্ছে সাউন্ডটা বাড়িয়ে দেওয়া হলো তখন আমরা জোরে শুনতে পাচ্ছি যখন সাউন্ডটা আস্তে করে দেওয়া হলো তখন আমরা আস্তে শুনতে পাচ্ছি এই যে ব্যাপারটায় এর সাথেই সম্পর্ক রয়েছে এই প্রবলেম অর্থাৎ কোন শব্দ কতটা জোরালো কিংবা কতটা হালকা আমরা শুনতে পাচ্ছি সেই শব্দটাকে আমরা এই প্রাবল্য থেকে রিলেট করি অর্থাৎ যে শব্দটা আমরা জোরালো শুনতে পাচ্ছি তার প্রাবল্য বেশি যে শব্দটা আমরা অতটা জোরে শুনতে পাচ্ছি না সেই শব্দটা কিন্তু প্রাবল্য কম তাহলে বুঝতে পারছো প্রাবল্য একটা অনুভূতি একে সরাসরি পরিমাপ করা কিন্তু সম্ভব হয় না এই জন্য কি করা হয় না এর জন্য তীব্রতা বলে একটা রাশি আছে তীব্রতা তোমরা বইতেও দেখবে একে আমরা বলি ইন্টেনসিটি একে কিন্তু পরিমাপ করা যায় আর তীব্রতার সঙ্গে প্রবলের কিন্তু একটা সরাসরি সম্পর্ক রয়েছে অর্থাৎ তীব্রতা বেশি হলে প্রাবল্য বেশি হয় তীব্রতা কম হলে প্রাবল্য কিন্তু কম হয় স্বাভাবিক তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে যে স্যার তাহলে তীব্রতাটা কি জিনিস তীব্রতা একটা ভৌত রাশি সেটা পরিমাপ করা খুব সহজ কিরকম না শব্দ তরঙ্গ যে অভিমুখে যাচ্ছে কিংবা যে বরাবর যাচ্ছে সেখানে একটা বিন্দু কল্পনা করতে হবে সেই বিন্দু চারিদিকে একটা একক ক্ষেত্রফল কল্পনা করে নিতে হবে সেই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে শব্দের গতি অভিমুখে আমরা লম্বভাবে এক সেকেন্ডে অর্থাৎ একক সময় এই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি অর্থাৎ শব্দ শক্তির কথা বলছি আমরা যাচ্ছে সেটাই হচ্ছে তীব্রতা অর্থাৎ বেশি পরিমাণ শক্তি যদি যায় একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময় তখন তার তীব্রতা বেশি যদি কম পরিমাণ শক্তি যায় তখন তীব্রতা কম এবং স্বাভাবিকভাবে প্রাবল্য তখন কম হবে তাহলে এখান থেকে বলা যেতে পারে যে তীব্রতা হচ্ছে কারণ আর প্রাবল্য যেটা প্রাবল্য হচ্ছে ফল কিংবা রেজাল্ট তীব্রতা কারণ আর প্রাবল্য হচ্ছে ফল স্বাভাবিকভাবে জানতে ইচ্ছা করবে যে এই তীব্রতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে কারণ তীব্রতা যে যে বিষয়ের উপর নির্ভর করবে ইনডাইরেক্টলি
প্রাবল্য সেগুলোর উপরে নির্ধারিত হবে কিংবা তার মানের উপর এর মানটাও কিন্তু নির্ভর করে যাবে। তো সেইটা আমরা পড়ে নেব, যেটা পরীক্ষাতে প্রশ্ন রয়েছে যে তীব্রতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে তীব্রতা বিভিন্ন বিষয়ের উপর নির্ভরতা রয়েছে, তা সেই বিষয়গুলো কি না, সেই বিষয়গুলো হচ্ছে সবচেয়ে প্রথম উৎসের আকার। যে উৎস রয়েছে শব্দের উৎস, তার আকারটা কেমন। ধরো একটা ছোট স্পিকারে কোনো কিছু আমরা শুনছি, একই জিনিস যদি একটা বড় স্পিকারে শোনা হয় তো স্বাভাবিক কথা তীব্রতা বেশি হবে। ওই জন্য তোমরা মাথায় রাখবে শব্দের তীব্রতা উৎসের আকারের উপরে কিন্তু নির্ভর করে। আকার বড় হলে তীব্রতাও কিন্তু বেশি হয়, আর আকার ছোট হলে তীব্রতা কিন্তু কম হয়। নেক্সট পয়েন্ট কি না, বিস্তার। কার বিস্তার নিয়ে যে তরঙ্গটা যাচ্ছে, সেই তরঙ্গ অর্থাৎ উৎস থেকে যে কম্পনটা হচ্ছে, যেটাকে আমরা বলি উৎসের কম্পনের বিস্তার, যেটাকে আমরা স্মল এ দিয়েও লিখি, আর এই তীব্রতাকে আমরা ক্যাপিটাল আই দিয়ে প্রকাশ করে থাকি। তীব্রতা উৎসের কম্পনের বিস্তারের সঙ্গে বর্গের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ আই সমানুপাতিক এ স্কোয়ার, অর্থাৎ বিস্তারে বর্গের সঙ্গে তীব্রতা সমানুপাতিক। বুঝতে পারছ, বিস্তার যত বেশি হবে তীব্রতাও তত বেশি হবে। থার্ড পয়েন্ট বলছে উৎস থেকে শ্রোতার দূরত্ব। তাহলে উৎস থেকে শ্রোতার দূরত্ব, আমরা এটাকে ডিও বলতে পারি। এইটা হচ্ছে দূরত্ব যত বাড়বে তত তীব্রতা কমবে, অর্থাৎ দূরত্বের বর্গে ব্যস্তানুপাতির সঙ্গে, দেখতেই পাচ্ছ আই দূরত্বের বর্গে ব্যস্তানুপাতি। এটাও দেখবে তোমাদের বইতে, সব বইতেই রয়েছে, সেটা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে মাধ্যমের ঘনত্ব। এটাকে আমরা রো দিয়ে লিখি। মনে রাখবে তীব্রতার সঙ্গে মাধ্যমের ঘনত্বের সরাসরি সম্পর্ক, অর্থাৎ ডাইরেক্টলি প্রপোর্শনাল কিংবা সরল সম্পর্ক। মাধ্যমের ঘনত্ব যত বেশি হবে ঘনত্ব, তত কিন্তু তীব্রতাও বেশি হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে বায়ু প্রবাহ। তোমরা লক্ষ্য করে দেখবে একটা কোনো বক্স কিংবা কোনো স্পিকার কোনো কিছু থেকে শব্দ যেখান থেকে বেরোচ্ছে, বায়ু প্রবাহ যদি সেই বরাবর হয় উৎসের বরাবর, তখন দেখবে জোরে আরো শোনা যায়। যদি বায়ু প্রবাহ বিপরীত দিকে হয় তখন কিন্তু তীব্রতাটা হ্রাস পেয়ে যায়। তাহলে তোমরা মাথায় রাখবে বায়ু প্রবাহ যদি শব্দের উৎসের দিকে হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তীব্রতা বেড়ে যাবে, তাহলে প্রাবল্য স্বাভাবিকভাবে বেড়ে যাবে। আর যদি বিপরীত দিকে বায়ু প্রবাহ হয় তখন কিন্তু তীব্রতা কমে যাবে। তো এটা বইতে বলে সেটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এই প্রাবল্য সম্বন্ধে তোমরা আরেকটা সহজ ধারণা করে নিতে পারো, নিজেরা এক্সপেরিমেন্ট গুলো করতে পারো। একটা খালি স্টিলের গ্লাস নিয়ে চামচে দিয়ে একবার একটু আস্তে আঘাত করবে, তখন শব্দটা শুনবে। তারপর একটু জোরে আঘাত করবে, দেখবে দুটো শব্দের মধ্যে জোরালো ব্যাপারটা কোনটা, যেটা জোরে বেশি আঘাত করেছ। তো এই যে দুটো পরিবর্তন, একটা থেকে আরেকটা যে আলাদা, একই রকম বস্তু একই রকম আঘাত, শুধু জোরে আর হালকা করা হয়েছে, একই বস্তু দিয়ে আঘাত করা হয়েছে সেই স্টিলের চামচ দিয়ে, এটাই কিন্তু প্রাবল্যের পরিবর্তন বোঝার সবচেয়ে সহজ রাস্তা, যে কেউ ঘরে বসে এক্সপেরিমেন্টটা করতে পারে। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, এটা তো আলোচনা হয়ে গেল তিন মাত্রা। ধরো একজন শিশু, একজন পুরুষ আর একজন মহিলা একই কথা একই জোরে তিনজন বলল। তো তোমরা লক্ষ্য করে দেখবে পুরুষের গলার তুলনায় মহিলার গলার যে কণ্ঠস্বরটা সেইটা একটু বেশি তীক্ষ্ণ, আমি বলতে চাইছি একটু চড়া সুর, আর যেটা শিশু তার কিন্তু আরো চড়া সুর। তাহলে দেখো একই রকম তীব্রতা কিংবা একই রকম প্রাবল্যযুক্ত শব্দে
যে ধর্মের জন্য আমরা বুঝতে পাচ্ছি যে এটা একটা পুরুষের গলার ভয়েস, এটা একটা বাচ্চার ভয়েস, এটা একটা নারীর ভয়েস, সেই গুণটা মানে সেই যে গুণ বলা ভুল হবে সেই বৈশিষ্ট্যটা হচ্ছে তীক্ষ্ণতা। তীক্ষ্ণতা একটা অনুভূতি, একে সরাসরি পরিমাপ করা যায় না, কিন্তু কম্পাঙ্কের সঙ্গে এই যে তীক্ষ্ণতা রয়েছে সেটা কম্পাঙ্কের সঙ্গে একটা বড় সম্পর্ক রয়েছে তীক্ষ্ণতা। অর্থাৎ কম্পাঙ্ক যদি এন বলি, কম্পাঙ্ক যত বেশি হবে তত কিন্তু তীক্ষ্ণতাও বেশি হবে, আর কম্পাঙ্ক কম হলে তীক্ষ্ণতা কম হবে। অর্থাৎ যত বেশি তীক্ষ্ণ হবে তত চড়া শুরু হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই জিনিসটা কম্পাঙ্ক থেকে সম্পর্কযুক্ত রয়েছে। যেরকম আমি আগেরবারে বললাম যে তীব্রতা কারণ প্রাবল্য ফল, ঠিক একই ভাবে আমাদের এই তীক্ষ্ণতার ক্ষেত্রেও বুঝতেই পারছো যে আমরা এই কম্পাঙ্কের পরিবর্তন থেকে আমরা কিন্তু তীক্ষ্ণতা ব্যাপারটা চলে আসছে। ওই জন্য দেখবে তোমাদের বইতে ওই কথাটাই বলা থাকে যে কম্পাঙ্ক হলো কারণ, যেটা আমি এখনই বললাম তীব্রতার ব্যাপারে, আর তীক্ষ্ণতা হচ্ছে এই কম্পাঙ্কের ফল। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে তোমরা ভালো বুঝতে পারবে তীক্ষ্ণতা সম্বন্ধে। আমি এই ছেলেদের গলা, মেয়েদের গলা, শিশুদের গলা নিয়ে তো উদাহরণ আমরা দিতেই পারি। এছাড়া তোমরা একটা যদি ফাঁকা কলসি না আর একটা জলের ট্যাপ কিংবা জলের কলের নিচে একটা ফাঁকা কলসি রাখলে, এবার জল ভরতে শুরু করলে, প্রথমে দিকে দেখবে একটা গম্ভীর আওয়াজ পাওয়া যায় যখন জল ভর্তি হচ্ছে স্টার্টিং এ, তারপরে ধীরে 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 তোমরা লক্ষ্য করে দেখবে আওয়াজটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, আওয়াজটা পরিবর্তন হয়ে গেছে। তো এটাখানে কিন্তু তীক্ষ্ণতার কিন্তু পরিবর্তন হচ্ছে। তোমরা বইতেও দেখতে পারো এরকম উদাহরণ, কোনো না কোনো সব বইতে কিছু না কিছু রয়েছে। আর যত ভর্তি হচ্ছে সেই ক্ষেত্রে কম্পাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, ওই জন্য শব্দটা কিন্তু চড়া হয়ে যাচ্ছে। তাহলে এটা একটু মাথায় রাখবে, তাহলে যত জল করবে তত তীক্ষ্ণ শব্দ কিন্তু আমরা শুনতে পাই যেহেতু কম্পাঙ্ক বৃদ্ধি পেয়ে গেছে। তো এটা মাথায় রাখতে হবে। আর তীক্ষ্ণতা কিন্তু পরীক্ষার সর্বস্ব রয়েছে যে মূলত কার উপর নির্ভর করছে, সেটা কিন্তু সেই উৎস কিংবা সেই শব্দের কম্পাঙ্কের উপর নির্ভর করছে। এইবার প্রশ্ন হচ্ছে তাহলে তীক্ষ্ণতা কি ভৌত রাশি? তীক্ষ্ণতা কিন্তু পরিমাপ আমরা ডাইরেক্টলি করতে পারি না, আমরা কিন্তু কম্পাঙ্ক পরিমাপ করি। এই জন্য কম্পাঙ্কের কারণ তার তীক্ষ্ণতাকে ফল বলা হয়। এইবার যেটা আমাদের আলোচনা করতে বলা হয়েছে সেটা হচ্ছে গুণ বা জাতি, যেটাকে আমরা কোয়ালিটি বলি আর কি। দেখো ভিন্ন ভিন্ন উৎস কিন্তু একই প্রাবল্য আর একই তীক্ষ্ণতা যুক্ত শব্দ ভিন্ন ভিন্ন উৎস থেকে নির্গত হচ্ছে, তবু আমরা যে বৈশিষ্ট্যের জন্য তাদেরকে চিহ্নিত করতে পারি, তাদেরকে বুঝতে পারি, তাদেরকে রেকগনাইজ করতে পারি, সেই বৈশিষ্ট্যটাই হচ্ছে গুণ বা জাতি। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, অনেকগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ বাদ্যযন্ত্র রয়েছে, তো তাদের শব্দ যদি একই জোরালো হয় কোনটা গিটারের শব্দ, কোনটা বেহালা, কোনটা সেতারে, আমরা কিন্তু বুঝতে পারি, খুব সহজেই বুঝতে পারি। তার জন্য বিরাট পড়াশোনা কিংবা বিরাট জ্ঞানের প্রয়োজন তা নয়। তাহলে এই যে বুঝতে পারছি এইটা কিন্তু আমরা ধর্ম, এই ধর্ম কিংবা বৈশিষ্ট্যকে বলা হয় কোয়ালিটি অর্থাৎ গুণ বা জাতি। এবার বিভিন্ন উৎসের ক্ষেত্রে এটা আলাদা হবে স্বাভাবিকভাবে। এবার প্রশ্ন হচ্ছে যে কোনো বাদ্যযন্ত্র থেকে যে বেরোচ্ছে সুরগুলো সেগুলো কি বিশুদ্ধ? না, সেগুলো কিন্তু বিশুদ্ধ নয়, সেগুলো বরং ইমপিওর, অবিশুদ্ধ। কারণ হচ্ছে একটা সুর সেখানে থাকে না, তার মধ্যে আরো অনেকগুলো সুর বিস্তৃত অবস্থায় থাকে, যেটা মূল সুর সেইটাই হচ্ছে ডমিনেন্ট কিংবা সেইটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিংবা সেটাই প্রভাব ফেলে, তার উপরে নির্ধারিত হচ্ছে তার কোয়ালিটিটা। এই জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উৎসের মধ্যে বিভিন্ন রকমের সুরের কিন্তু মিশ্রণ থাকে, অর্থাৎ মূল সুরের যে তরঙ্গটা আছে বাকি যেগুলো উপসুরগুলো রয়েছে তার কিন্তু তরঙ্গটা একই রকম নয়, ওই জন্য সেটা আলাদা। কিন্তু যেটা মূল সুর সেইটাই কিন্তু তার গুণ কিংবা মানে গুণ কিংবা জাতি কিংবা কোয়ালিটি নির্ধারণ করে থাকে। ওই জন্য তোমরা দেখবে তোমাদের বইগুলোতে আলোচনা করে সেটা একটু মাথায় রাখতে হবে, মূল সুরের তীব্রতা সবচেয়ে বেশি এবং মূল সুরের কম্পাঙ্ক দ্বারাই তীক্ষ্ণতা নির্ধারিত হয়। অর্থাৎ অনেকগুলো মিশ্রিত থাকতে পারে, যেটা মূল সুর তার তীব্রতা দিয়েই পরিমাপ হবে প্রবলতার কথাটা যেটা বলছি, আর তার তীক্ষ্ণতা অর্থাৎ তার কম্পাঙ্ক দিয়েই তীক্ষ্ণতা পরিমাপ কিংবা বলতে পারি তার কম্পাঙ্ক দিয়ে তীক্ষ্ণতা সম্বন্ধে ধারণা পাওয়া যাবে। ওই জন্য এটা একটু কিন্তু গুরুত্বপূর্ণ হয়। এবার প্রশ্ন হচ্ছে তাহলে বিভিন্ন বাদ্যযন্ত্রে যে বিভিন্ন পাচ্ছি তার মানে আমরা বুঝতে পারছি বিভিন্ন রকমের সুরের মিশ্রণ থাকছে, তাদের কম্পাঙ্ক ডেফিনেটলি আলাদা হচ্ছে, আবার তাদের যে তরঙ্গের প্রকৃতি সেটাও কিন্তু আলাদা হয়ে থাকে। তাহলে
এই গুণ কিংবা কোয়ালিটি কার উপরে নির্ভর করছে না যে বাদ্যযন্ত্র কিংবা যে উৎস থেকে আমরা শব্দটা পাচ্ছি তার মধ্যে কত সংখ্যক উপসুর আছে সেই সংখ্যার উপর নির্ভর করছে যে উপসুরগুলি রয়েছে মূল সুর বাদে তাদের কম্পাঙ্ক কেমন কত বেশি কত কম তার উপরেও কিন্তু নির্ভর করে অর্থাৎ তাদের কম্পাঙ্কের উপরও নির্ভর করে আর কি না যতগুলো উপসুর রয়েছে মূল সুর বাদে যারা যারা রয়েছে তাদের আপেক্ষিক তীব্রতা তার উপরেও কিন্তু নির্ভর করে এইসব বিষয়ের উপর কিন্তু নির্ভর করে থাকে কি না গুণ কিংবা জাতি তাহলে আমরা এই ভিডিওতে তিনটে জিনিস আলোচনা করলাম সুযুক্ত শব্দের বৈশিষ্ট্য তোমরা একসাথে বড় প্রশ্ন পেতে পারো থার্ড সামিটিভে কিংবা তোমরা ইন্ডিভিজুয়াল প্রশ্ন পেতে পারো যেটা প্রাবল্য কিংবা তীব্রতা কি সেগুলো কোন কোন বিষয় উপর নির্ভর করছে কিংবা তীক্ষ্ণতা সেটা কোন বিষয় উপর নির্ভর করছে কিংবা গুণ কিংবা জাতি সেটা কি সেটা কিভাবে আমরা পরিমাপ করছি পরিমাপ করছি অর্থাৎ তার গুণ আলাদা কিভাবে হচ্ছে সেই গুণটা কোন বিষয়ের উপর নির্ভর করছে সেইটা তাহলে গুণকে তার সরাসরি পরিমাপ করা হচ্ছে না সেটা আমরা বুঝতে পাচ্ছি সেটা নির্ভর করছে যে তার ভেতরে থাকা যে মূল সূত্র আছে তার তীক্ষ্ণতা অর্থাৎ তার কম্পাঙ্ক দিয়ে পরিমাপ হচ্ছে একই ভাবে তুমি জানতে পারছি এবং সেই মূল সূত্রের তীব্রতা দিয়ে তার প্রাবল্য সম্বন্ধে আমরা ধারণা পেয়ে থাকি তো এই তিনটে জিনিসকে ভালো করে পড়বে কোন কোন বিষয় উপর নির্ভর করছে কোনটা পরিমাপযোগ্য কোনটা পরিমাপ করা হচ্ছে না কোনটা কারণ কোনটা ফল শর্ট প্রশ্ন অনেকগুলো রয়েছে এগুলো অ্যানুয়াল এক্সামিনেশনে অর্থাৎ যেটাকে থার্ড সেমিস্টার আমরা বলি তো থার্ড সেমিস্টার এক্সামিনেশনে অনেকগুলো প্রশ্ন এখান থেকে রয়েছে নিউমেরিক্যালস এখান থেকে সরাসরি থাকে না এটা থিওরিটিক্যাল প্রশ্নই থাকে তোমরা এটা ভালো করে পড়ে রাখবে আমরা নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারটা শেষ করব থিওরি আর একটু বাকি রয়েছে যেটা মানুষের কানের গঠন এবং শব্দ দূষণ সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করে চ্যাপ্টারটা কমপ্লিট করে তারপরে এই চ্যাপ্টারে কি কি গাণিতিক প্রশ্ন মানে কি টাইপের গাণিতিক প্রশ্নগুলো আমাদের করে রাখা দরকার রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব সবাই সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো কোনো সমস্যা থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টিল দেন বাই